ডেইজি কি হয়েছে, তুমি এইভাবে বসে আছো কেন? ডেইজি মানে ঘুম আসছে, ঘুমাও, তুমি সুন্দর করে শুয়ে ঘুমাও। ডেইজি, ডেইজি বাবু, কি হয়েছে মাম্মা, তুমি এইভাবে বসে আছো কেন? কি অদ্ভুত ভাবে বসে আছো তুমি ডেইজি, ডেইজি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডেইজির লিটার বক্সটা ক্লিন করি। সো মাসে একবার আমি লিটার বক্সটা ডিপ ক্লিন করি। তোমরা দেখতেই পাচ্ছ লিটার যখন শেষ হয়ে যায় তখন পি করলে এরকম হচ্ছে, কাদা কাদা হয়ে যায়। সো এই কারণে বক্সে সবসময় লিটার একটু বেশি পরিমাণে দিয়ে রাখাটাই ভালো। তো আমি ওই লেফট ওভার লিটারটা ফেলে দিয়ে দেন বক্সটা খুব ভালো করে লিকুইড ডিশ, যে সোপ থাকে বাসায় নর্মালি, সেটাই আমি ইউজ করি। একটা স্পঞ্জের সাহায্যে ভালো মতো ঘষে আমি পরিষ্কার করে নিব। এটা কিন্তু প্রতি মাসে পরিষ্কার করা খুবই দরকার, কারণ আমাদের মানুষের বাথরুম বা টয়লেট আমরা যেভাবে আসলে রেগুলার ক্লিন রাখি, এটাও কিন্তু ওদের একটা টয়লেট, তাই না? সো এই জায়গাটাও কিন্তু আসলে পরিষ্কার রাখাটা অনেক বেশি দরকার, কারণ এটা যদি রেগুলার আমরা ক্লিন না করি তাহলে দুর্গন্ধ হবে এবং ব্যাকটেরিয়াও ছড়াবে। সো একইভাবে আমি হচ্ছে লিটার বক্সের উপরে ঢাকনাটাও ধুয়ে নিয়েছি অ্যান্ড এই স্কুপটাও আমি ধুয়ে নেব। স্কুপ আমি সাধারণত সপ্তাহে দুইবার নর্মালি ধুই, আর যখন ডিপ ক্লিন করি মান্থলি একবার তখন তো ধুতেই হয়। তো খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার শেষ, এখন আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে একটুও পানি না থাকে। এরপর আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা চারিদিকে ক্লিপ সিস্টেম, একটু প্রেস করলেই লেগে যায়। সো এই যে বক্স রেডি হয়ে গেছে, আর এখন আমি লিটারটা ঢালবো। এরকম দুইটা প্যাকেট মান্থলি আমার ডেইজির জন্য দরকার হয়। তো এই যে আমি প্যাকেটটা পুরোটাই ঢেলে দিচ্ছি। লিটার বক্সে লিটার একটু বেশি পরিমাণে, অতিরিক্ত না তবে একটু বেশি পরিমাণে রাখলেই হচ্ছে পটি করতে ওদের সুবিধা হয়। ওরা পি পটি করার পর সেটা ঢেকে ফেলতে পারে অ্যান্ড ক্লিন করতেও ইজি হয়। যেহেতু লিটার বক্সটা অনেক বড়, আমার একদম বড় সাইজের, তাই আমার একটু বেশিই দিতে হয়। যদি লিটার বক্সটা ছোট হতো তাহলে আবার একটু হাফ প্যাকেট দিলেই হয়ে যেত। সো এই যে লিটার বক্স রেডি করলাম, তারপরে হচ্ছে ডেজিকে ব্রেকফাস্ট দিলাম। আজকে মাছ সিদ্ধ দিয়েছি আমি। ডেজির একটা খুব ভালো অভ্যাস হচ্ছে, ও ডেইলি সকালে ব্রেকফাস্টের পর হচ্ছে পি পটি করে, এটা ও করবেই, এটা ওর একদম রেগুলার রুটিন। তো এখন আমি তোমাদের দেখাবো যে পি পটি করলে সেটা কিভাবে ক্লিন করি আমি। দেখো ও কিন্তু প্রতিটা পি পটি করার পরে সুন্দর মতো ঢেকে দিয়েছে, এবং লিটারে পি করলে এটা খুব সুন্দরভাবে যেরকম দেখতেই পাচ্ছ চাকা মতো হয়ে যায়। সো এটা থেকে আর কোনো স্মেলও আসে না, আর ক্লিন করতে অনেক ইজি হয়, যেরকম আমি একদম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম যে যদি লিটারটা কম থাকে তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যায়, এরকম চাকা হয় না, তখন ক্লিন করতে অসুবিধা হয়। তো এরপর আমি যেটা করি, এরকম একটা পলিতে ভরে ফেলি স্কুপের সাহায্যে, তারপর পলির মুখটা হচ্ছে খুব ভালো করে গিট দিয়ে আমি ডিরেক্ট ডাস্টবিনে ফেলে দিই। এরপর ভালো করে অবশ্যই হাতটাকে ধুয়ে নিবে। ডেইজির শরীরে আমি হঠাৎ করেই আসলে খেয়াল করি এরকম পোকা হয়েছে, অনেকে এটাকে উকুন বলে, বিড়ালদের উকুন অ্যান্ড ডেইজি মানে অস্বাভাবিক চুলকায়, আমি বুঝতে পারি কারণ ও খুবই বিরক্ত হয়ে যায়, পাগলের মতো চুলকাতে থাকে। তো দেন আমি ওকে, ও যখন ঘুমিয়েছিল ও একদমই ধরতে দেয় না, বাট ও যখন ঘুমায়ছিল আমি চেষ্টা করতেছিলাম একটু দেখার জন্য, অ্যান্ড ওর স্কিনের ভেতরে না এরকম কালো কালো হয়ে, শক্ত হয়ে ওখানে পোকাগুলো
ঘুরতেছিল, তো আমার আসলে খুবই টেনশনে পড়ে গেছিলাম। দেন আমি আর দেরি করি নাই, ভেটের কাছে নিয়ে যাই। অ্যান্ড ডক্টর হচ্ছে ডেজিকে এই যে একটা স্প্রের বটল তোমরা দেখতে পাচ্ছ, আমি এটার নাম ঠিক জানি না, তো এই স্প্রেটা খুব ভালো করে ডেইজির সারা শরীরে লাগিয়ে দিয়েছিল। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ডেইজি খুব বিরক্ত এবং ও অনেক চিৎকার করছিল সেই দিন। আমার আসলে চুপচাপ দেখা ছাড়া আর কিছু করার ছিল না, কারণ বেচারা অনেক কষ্ট পাচ্ছিল, ঠিক মতো ঘুমাতে পারতো না, ঘুমের ঘরে উঠেও ও চুলকাতো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ডক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট মিলে হচ্ছে ডেইজিকে ওর সারা শরীরেই এই স্প্রেটা স্প্রে করে তারপরে হাত দিয়ে একটু পশমের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যেহেতু ওর গায়ে অনেক পশম। দেন এই ছোট্ট চিরুনিটা দিয়ে হচ্ছে পুরো আছড়িয়ে দিল, আর একটা কলার ওকে পরিয়ে দেওয়া হয়েছিল, কারণ কলাটা দিলে সুবিধা হয় কি, এই মেডিসিনের জায়গাগুলোতে ও আর চাটতে পারবে না, কারণ ওরা তো যখন চুলকায় তখন আসলে চেটে বা দাঁত দিয়ে একটু কামড়ানোর চেষ্টা করে, যখন অতিরিক্ত চুলকায় ওদের শরীরটায়, এভাবেই ওরা চুলকায়, আসলে নখ দিয়ে চুলকায়। তো যেহেতু মুখ দিতে গেলে এই মেডিসিনটা ওদের পেটের ভিতর চলে যেতে পারে, সেই কারণে হচ্ছে এই কলারটা পরানো। অ্যান্ড ডক্টর খুব সুন্দর করে পুরো শরীর এই চিউনিটা দিয়ে আছড়ে দিয়েছিল মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে। ডেইজি আমাকে একদমই বাসায় ওর নখ কাটতে দেয় না, আমি জানি না কেন, নেল কাটার আমি কিনেছিলাম, তোমরা হয়তো আগের ব্লগগুলোতে দেখেছ, কিন্তু নেল কাটার নিয়ে আমি আসলেই হচ্ছে ও প্রচণ্ড চিৎকার করে, ও একদমই মানে কাটতেই দেয় না আমাকে নখ। তো সেই কারণে আমি ডক্টরকে বললাম যে ওর নখগুলো একটু কাটা দরকার, তাই আমি নখগুলো সেদিন কেটে নিয়ে আসলাম। ওরা নখ কাটার জন্য চার্জ নিয়েছিল 200 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। জাস্ট এখন থেকে হয়তো আমি বাসায় নখ কাটতে পারবো, কারণ এই কলারটা তো আমি নিয়ে আসছি, সো এই কলারটা পরিয়ে তারপর একজনের হেল্প নিয়ে হয়তো আমি বাসায় এখন থেকে নখ কেটে ফেলতে পারবো, আই হোপ। ডেইজি আসলে খুবই বিরক্ত ও ভেতরে ভেতরে মানে গর্জন করার মতন চিৎকার করতেছিল, বিড়াল যেভাবে করে আর কি। আমার যে বললাম না যে আমার আসলে দেখা ছাড়া কিছুই করার ছিল না, কারণ এইটুকু কষ্ট ওকে না দিলে তখন হয়তো ও এত তাড়াতাড়ি রিকভার করতো না। কলারটা পরানোর পরে ডেইজি খুবই বিরক্ত হচ্ছিল, বুঝতে পারতেছিলাম, বাট কিছুই করার নাই। দেন আমি আবার ওকে ব্যাগের মধ্যে ঢুকালাম অ্যান্ড বাসায় চলে আসলাম, যেহেতু অনেকক্ষণ আমরা হসপিটালে ছিলাম, সেজন্য আমি বাসায় এসে আগে ওকে একটু চিকেন স্টু করে দিয়েছিলাম অ্যান্ড চিকেনও দিয়েছিলাম, বাট ও চিকেন একটুও খায়নি, ও শুধু চিকেন স্টুটা খেলো। দেন আবারও কলার পরিয়ে রেখেছিলাম, ডেইজি একদমই কমফোর্টেবল ছিল না কলারে, ওষুধটা এখনও পুরোপুরি শুকায় নাই। ডক্টর আমাকে বলছে মিনিমাম 5 ঘন্টা রাখতে কলার পরানো অবস্থায়। 5 ঘন্টা আমার কাছে আসলে অনেক বেশি মনে হচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নাই, কারণ ওষুধটা প্রপারলি ওর গায়ে না শুকালে আমি কলারটা খুলতে পারতেছিলাম না। অ্যান্ড ডেইজি মানে কোথাও বসতে পারতেছিল না, শুতে পারতেছিল না, ও খালি একটু পরপর ডাকতেছিল, চিৎকার করতেছিল, বাট আমি ওকে মানে কী করবো আমি আসলে বুঝতেছিলাম না। ডেইজি কষ্ট হচ্ছে? আমরা মেডিসিনটা ওর অ্যাপ্লাই করা হয় সন্ধ্যা 7টার দিকে, যেহেতু আমাকে ডক্টর 5 ঘন্টা মিনিমাম রাখতে বলছে, তো আমি রাত 12টা সাড়ে 12টার দিকে কলারটা ওকে খুলে দিই। অ্যান্ড তোমরা জাস্ট দেখো ও সারা রাত এভাবেই চুলকাইছে, মানে 1 মিনিটের জন্য ও থামে নাই। তাহলে বুঝতেই পারতেছো যে ডক্টরের কাছে নেওয়ার আগে ও কেমন পাগলের মতো চুলকাইতো। তো যাই হোক, এখন ডেইজিকে আমি 5 দিন পর শাওয়ার দিয়ে দিছি, ডক্টর বলছিল 5-6 দিন মেডিসিনটার গায়ে রাখতে। দেন আমি ওকে শাওয়ার দিয়ে দিই, শাওয়ারের ক্লিপটা আমি নিতে পারি নাই, কারণ একা একা আসলে শাওয়ার দেওয়ার সময় ভিডিও করাটা একটু টাফ। তো এই যে খেলাধুলার পরে ডেইজি এভাবেই হাঁপায়, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এরকম করাটা খুব স্বাভাবিক, অনেক বেশি খেলাধুলা করলে ওর একটু এরকম হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা আশা করি তোমরা এনজয় করবে, ডেইজির জন্য অবশ্যই দোয়া করো। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।